হ্যালো, বাঙালি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো লাউ শাকের তরকারি কীভাবে বানাতে হয়। লাউ শাকের তরকারি আমার বানাতে লাগছে হচ্ছে আলু, গাজর, বেগুন, সিম, লাউ শাক, বড়ি, সর্ষে, পোস্ত। প্রথমে আমি কড়ার মধ্যে 4 চামচ মতো তেল ঢেলে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে যে বড়িটা ছিল বড়িটা ঢেলে দিয়েছি। বড়িটা আমি ভেজে নেব, ওই তেলের মধ্যে আমি বড়িটা ভেজে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওই বড়িটাকে তুলে ফেলবো। এবার ওই তেলের মধ্যেই আমি বেগুন, যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, ওগুলো হালকা ভাজবো। হালকা ভাজা প্রায় আমার হয়ে এসেছে, বেগুনগুলোকেও আমি তুলে ফেলবো। এবার আমি ওই তেলের মধ্যে যে আলুর টুকরোগুলো দিয়ে রেখেছিলাম, আলুর টুকরোগুলো, ওই টুকরোগুলো দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি সিম, যেগুলো কেটে রেখেছিলাম, সিম আর গাজর, লম্বা লম্বা করে যে গাজরগুলো কেটে রেখেছিলাম, ওই গাজরগুলো ঢেলে দিলাম। ঢেলে আমি এবার এগুলোকেও ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভাজবো। ভেজে এবার তুলে ফেললাম। এবার ওই তেলটার মধ্যে আমি শুকনো লঙ্কা আর অল্প একটু মেথি ফোড়ন দিয়েছি। মেথি আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার ওপর আমি লাউ শাক যে কেটে রেখেছিলাম ওই লাউ শাকটা দিয়ে দিয়েছি। লাউ শাকটা দিয়ে লাউ শাকের ওপর স্বাদ মতো লবণ দিয়ে আমি লাউ শাকটাকে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিট। এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে ওই যে ভাজা সবজিগুলো রেখে দিয়েছিলাম, যেগুলো ওই সবজিগুলো ঢেলে দিলাম। ঢেলে আমি ভালো করে নাড়াচাড়া করব। আগে লবণ দেওয়া আছে বলে আমি লবণটা আর দিইনি। এবার আমি ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকার পরে আমি ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকমেই জল দিইনি, লাউ শাক থেকেই জল বেরিয়েছে। এবার দেখব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আমি এটা পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম একসাথে, ওই মিশ্রণটা ঢেলে দিয়েছি। ঢেলে ভালো করে নাড়াবো। নাড়িয়ে আমি 2-3 মিনিট ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে প্রায় আমার হয়ে এসছে লাউ শাকের তরকারি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।